হ্যালো বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি আপনাদের জন্য 33 জোড়া একেবারে নতুন ডিজাইনের ছোট ছোট কানের দুলের ডিজাইন এনেছি বন্ধুরা। এই ডিজাইনগুলো কিন্তু আপনি সবসময় ইউজ করতে পারবেন। এই ডিজাইনগুলো মাত্র দুআনা থেকে শুরু করে দুআনা, তিন আনা, চার আনা এরকম স্বর্ণের মধ্যে এই ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারবেন বন্ধুরা। এখানে যে 33 জোড়া ডিজাইন রয়েছে, আপনার যদি কোনো ডিজাইন সবসময় রাফ ইউজের জন্য তৈরি করতে চান তাহলে এখানে যে ভিডিওটি রয়েছে 33 জোড়া ডিজাইন আপনি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি এখান থেকে আপনি ভালো ডিজাইনটা খুঁজে পাবেন বন্ধুরা। দেখুন এখানে যে ডিজাইনগুলো রয়েছে, এই ডিজাইনগুলো আমি ভালোভাবে বুঝিয়ে দেবো আপনাদের যে কোন ডিজাইনটা আপনি কীরকম করে তৈরি করবেন বন্ধুরা। আপনি ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। এখানে যে দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো দুয়ানা স্বর্ণের মধ্যে কিছু দুল রয়েছে। আপনি যদি সেখান থেকে একটা ডিজাইন চয়েস করতে চান তাহলে এখানে দুয়ানা স্বর্ণের মধ্যে বহু ডিজাইন পাবেন আপনি, সেই ডিজাইনটা আপনি চয়েস করতে পারেন। খুবই ভালো হয় দুয়ানা স্বর্ণের মধ্যে, আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন দুয়ানা স্বর্ণ দিয়ে তৈরি করলে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন তিন আনা স্বর্ণের মধ্যে কিছু দুল রয়েছে, তো সেখান থেকে আপনি যে কোনো দুল চয়েস করে আপনি তৈরি করতে পারেন, সেটাও ভালো বন্ধুরা। আপনি যদি সবসময় রাফ ইউজ করেন তাহলে তিন থেকে চার আনা এরকম স্বর্ণের মধ্যে আপনি তৈরি করবেন, তাহলে সে দুলটা মজবুত হবে, আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন বন্ধুরা। দেখুন এখানে ভিন্ন ভিন্ন ধরনের যে ডিজাইনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, আপনি যদি সবসময় ইউজ করেন তাহলে সবচেয়ে ছোট যে ডিজাইনগুলো রয়েছে সেখান থেকে আপনি একটি ডিজাইন চয়েস করবেন বন্ধুরা। ছোট ডিজাইন সবসময় রাফ ইউজের জন্য ভালো হয়, ভেঙে যায় না, অনেক দিন ব্যবহার করা যায় বন্ধুরা। এখানে দেখুন, এখানে কিছু ডিজাইন রয়েছে লম্বা সিস্টেমের, তো সেই দুলগুলো যদি আপনার চয়েস হয় সেটাও আপনি তৈরি করতে পারেন এই জায়গায় যাওয়া আসার জন্য। আর যদি আপনি লম্বা ডিজাইনের সিস্টেমে সেটা যদি আপনি তৈরি করেন তাহলে সেই ডিজাইনটা আপনি যখন তৈরি করবেন তখন আপনি মজবুত করে তৈরি করবেন, ধরুন তিন থেকে চার আনা স্বর্ণের মধ্যে ডিজাইনটা আপনি তৈরি করে নেবেন। তাহলে বন্ধুরা আপনি যদি লম্বা সিস্টেমও তৈরি করেন তাহলে সেটা আপনার সমস্যা হবে না ব্যবহার করতে, সবসময় আপনি রাফ ইউজ করতে পারবেন যদি ভারী করে তৈরি করেন বন্ধুরা। আর এখানে একেবারে হালকা ওজনের ভিতরে যে দুলগুলো রয়েছে সেখান থেকে যদি আপনি তৈরি করেন দুয়ানার স্বর্ণের মধ্যে তাহলে সেটা আপনি ছোট করে তৈরি করে নেবেন, তাহলে ভালো হবে বন্ধুরা। আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে আপনি সে ডিজাইনটা একটু বড় করে তৈরি করে নিতে পারেন বন্ধুরা। আপনি যদি বড় করে তৈরি করেন, ধরুন তিন থেকে চার আনা স্বর্ণের মধ্যে যদি বড় করে এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে সে ডিজাইনটা আপনি এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে বড় করে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা। আর যখন আপনি এই ডিজাইনগুলো তৈরি করবেন আপনি ভালোভাবে আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে বলবেন যে পিছনের যে ডাটটা রয়েছে সে ডাটটা আপনি একটু ভারী করে তৈরি করবেন, আর এখানে যে ঝুমকোগুলো রয়েছে সে ঝুমকাগুলো আপনি একটু ছোট করে মজবুত করে জিনিসটা তৈরি করতে বলবেন, তাহলে বন্ধুরা সে ডিজাইনটা আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। আর বন্ধুরা এখন এই ডিজাইনগুলো যদি আপনি তৈরি করেন তাহলে স্বর্ণটা একটু ভালো দিবেন, যেমন মনে করেন 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করবেন তাহলে সে ডিজাইনটা আপনার ভালো হবে। আপনি যখন ভাঙতে যাবেন ডিজাইনটা আপনি ভালো স্বর্ণটাই পাবেন। আর এই ডিজাইনগুলো আপনি যদি ব্যবহারও করেন তাহলে যদি খারাপ স্বর্ণ দিয়ে তৈরি করেন বন্ধুরা সে ডিজাইনটা কিন্তু আপনার ভালো হবে না রাফ ইউজে। যদি আপনি ভালো স্বর্ণ 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করলে ডিজাইনটা আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন বন্ধুরা। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো ডিজাইন এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কমেন্টে যোগাযোগ করবেন আমাদের সাথে বন্ধুরা। আর এরকম ডিজাইন যদি আপনি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান তাহলে কমেন্টে যোগাযোগ করবেন বন্ধুরা। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন বিষয় কিছু আপনাদের ধারণা দিয়ে থাকি যাতে ডিজাইনগুলো আপনি খুব সহজে তৈরি করে নিতে পারেন বন্ধুরা। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।